শনিবার দোমোহনা এলিট ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে করণদিঘি ব্লকের বিকোড নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাসে একদিনের শিক্ষা বিশেষজ্ঞদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন এবং অতিথিদের ব্যাচ পরিয়ে সম্মান জানানো হয়। তারই পাশাপাশি শিক্ষার প্রসার ও গুণগত মানোন্নয়ন সম্পর্কে আলোচনা করার পাশাপাশি আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারিন হাই স্কুলের প্রধান শিক্ষক এবং প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহা, দোমোহনা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শহীদুর রহমান, আলতাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনাথ প্রতিহার, বিকোর নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজের সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, ডালখোলা সেন্ট মেরি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদের হাজি, লালগঞ্জ হাই স্কুলের শিক্ষক তোহদি আলম, বিকোর নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক মনিরুল ইসলাম, বিশ্বজিৎ সরকার সহ বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিত্ব। বিকোর নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজের সম্পাদক মোহাম্মদ আবুল কালাম এবং প্রধান শিক্ষক মনোদীপ সিনহা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনাথ প্রতিহার কি জানিয়েছেন শুনব। আজকের কর্মসূচি ছিল শিক্ষার প্রসার এবং গুণগত মান উন্নয়ন, এটাই ছিল আজকের কর্মসূচি। অনুষ্ঠানে আলোচনার মেন টপিক সেটাই ছিল, তার উপরে এসেছিলেন আমাদের অনারেবল অনেক ইনভাইটেড গেস্ট ছিল, স্পিকার ছিল, তারা তাদের বক্তব্য পেশ করলেন এই টপিক্সের উপরে। আমাদের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে শিক্ষার মান এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই উদ্দেশ্যেই আজকের সেমিনার। বক্তা তার নিজের নিজের বক্তব্য পেশ করেছেন, প্রত্যেকেই এই টপিক্সকে টাচ করেছেন যে শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রয়োজন রয়েছে, শিক্ষার প্রসার যে হয়নি সেটা কথা নয়, কি হয়েছে, বাট শিক্ষার যে প্রকৃত যে মান থাকা উচিত সেটা কিন্তু আজকে নেই। আজকের কর্মসূচিতে তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে শিক্ষা, আজকের যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, আমরা যে সময় শিক্ষা শিক্ষিত হয়েছি, যে সময় ছাত্র ছিলাম, সেই শিক্ষা থেকে আজকের শিক্ষা যেন সম্পূর্ণ আলাদা। তার এখন শিক্ষার প্রকৃত মানই নেই মনে হচ্ছে আজকে যেন। তার কারণই হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আজকে যদি কিছু কথা বলতে যায় তাহলে সেটা হয়তো গভর্নমেন্টের বিপক্ষেও যেতে পারে, সেটা হচ্ছে যে আজকে ইভালুয়েশন সিস্টেম ঠিকমতো নেই। প্রথমে যেটা হয়েছিল আগে যে ইংরেজিকে একবার তুলে দেওয়া, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা ছিল আমাদের জন্য, গোটা বিশ্বের জন্য এটা রয়েছে। কিন্তু আজকের শিক্ষা ব্যবস্থায় আমরা ট্রেনিং কলেজ চালাতে গিয়ে যেটা দেখেছি যে শিক্ষা আজকে আমরা আফটার ইলেভেনের পরে আমরা পাচ্ছি ডিএলএড করার জন্য বা গ্র্যাজুয়েশনের পরে বিএড করার জন্য, কিন্তু সেই ছেলেদের যে কোয়ালিটি থাকা উচিত একটা গ্র্যাজুয়েট ছেলে বা একটা এইচএস পাস করা ছেলে, সেইটা কিন্তু আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এবং এইটাকে আমাদের পাথেয় করে আমরা চেয়েছি যে আমরা এর সাথে আরও সংযোজন করেছি আমরা একটা স্কুল, নর্থ বেঙ্গল এলিট একাডেমি, যার উদ্দেশ্য হচ্ছে যে আমরা শিক্ষাকে আরেকটু ভিতরে গিয়ে তার মানটাকে আরেকটু উন্নয়ন করা। তার কারণ আমাদের ট্রেনিংটা হচ্ছে একটু উপরে ধাপ, আমরা একটু নিচে। আমরা স্কুল খোলার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার গুণগত মানকে একটু সামনের দিকে নিয়ে যাওয়া। এবং আরও আমাদের শিক্ষার প্রসারে যেটা আরও যেটা রয়েছে আরেকটা সংযোজন রয়েছে আমাদের, যেটা নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, সেটা আমাদের সংযোজন হতে চলেছে খুব তাড়াতাড়ি, হয়তো সামনে ডিসেম্বরের মধ্যে আমরাও সেটা অ্যাপ্রুভাল পেয়ে যাব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে কে আরও প্রসারিত করা এবং তার গুণগত মানকে এগিয়ে নিয়ে যাওয়া। এর জন্য আমাদের যা প্রয়োজন, আমাদের যে স্কুলে যে সমস্ত ফ্যাসিলিটি আমরা দিতে চাইছি ছাত্রদের, যেটা হয়তো সরকারি স্কুল থেকে পাচ্ছে না, তার থেকে কিছু বেশি, এরকম হচ্ছে ল্যাব, মানে অ্যারেঞ্জড ল্যাব আমরা প্রথম থেকে আমরা দিতে চাই ছাত্রদের মধ্যে, ছাত্রদের মূল কারণ সেগুলো আমরা ইউটিলাইজ করে আমরা শিক্ষিত করে তুলতে চাইছি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের এইটাই বার্তা দিতে চাই যে গার্জেনরা আমরা চাইছি যে আমাদের সাথে আসতে চাই, যে আমাদের সাথে জুড়তে চাইছি গার্জেনদেরকে, যে প্রকৃত শিক্ষা যদি দিতে চাই তাহলে তো আমাদের প্রয়োজন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের কাছে ছাত্র। সেটা যদি না পাই তাহলে আমাদের কাছে যতই ইকুইপমেন্টস থাক, যতই টিচার থাক, ভালো টিচার থাক, শিক্ষিত টিচার থাক, তাহলে তার ইউটিলাইজেশন আমরা করতে পারবো না বা এবং প্রকৃত শিক্ষা দিতে পারবো না। তাহলে প্রথম আমাদের যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে আমাদের কাছে একটা, যে আমরা স্টুডেন্ট পেতে চাই, ঠিক আছে, সেই স্টুডেন্টকে আমরা আমাদের মতো করে তাদের কোয়ালিটি এডুকেশন দিয়ে আমরা শিক্ষিত করতে চাই, এটাই আমরা অভিভাবকদের একটা মেসেজ দিতে চাইছি। এমডি আবুল কালাম, সেক্রেটারি দোমোহনা এলিট ওয়েলফেয়ার সোসাইটি। তারপরে আলো জ্বলবে, এই আলো তো একা জ্বালালে হবে না, আমাদের এখানে যারা উপস্থিত আছি সবাইকে এর সঙ্গী হতে হবে, শুধু এখানে যারা উপস্থিত আছে সেটা না, এই যে যে আলোচনা হচ্ছে এই আলোচনার বিষয়বস্তুটা চারদিকে ছড়িয়ে দিতে হবে, তাহলে শিক্ষার প্রসার ঘটবে। যদি আমরা এর মধ্যে যদি কার্পণ্যতা দিয়ে দেখাই তাহলে শিক্ষার প্রসার ঘটবে না।
গুণগত মান যদি আমরা বাড়তে চাই, উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে, অঙ্গীকার করতে হবে এই মঞ্চ থেকে, অর্থাৎ এই জায়গা থেকে আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে যাব, আমরা এই শিক্ষা নিয়ে আলোচনা করব, তাহলে আমরা শিক্ষা প্রসারণ ঘটাতে পারব। আর একটা কথা বলি, যাতায়াতের ক্ষেত্রে রোড যদি ভালো না থাকে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না থাকে, সেই সমাজ যেমন এগিয়ে যেতে পারে না, তদের হতে পারে না, অসম্ভব হবে ধরে তাদের মনের মধ্যে স্বপ্ন, তাদেরকে স্বপ্ন দেখাতেই হবে। শিক্ষার হারটাকে বৃদ্ধি করতে পেরেছি। আপনারা এবার নির্বাচন করুন বা ভেবে দেখুন যে আমরা শিক্ষার গুণগত মানটা কি বৃদ্ধি করতে পেরেছি। আমরা হারের দিকে মেতে উঠেছি। আজকে আপনি বিভিন্ন স্টেট রাজ্যের সাথে কম্পেয়ার করছেন যে আমাদের শিক্ষার হার অনেকটা এগিয়ে গেছে, কিন্তু আমরা যখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল পরীক্ষার সাপেক্ষে যদি বিবেচনা করি, আমার দেশ আমার রাজ্য কিন্তু পিছিয়ে আছে, এবং সেখান থেকে প্রয়োজন মনে হয় যে আমরা গুণগত মানের দিক থেকে পিছিয়ে আছি। আমরা কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটো তথ্য আপনাদের কাছে জানা আছে, কোয়ালিটির দিকটা আমরা হয়তো ততটা মাথায় রাখছি না, আমরা কোয়ান্টিটির দিকে ধাবিত হচ্ছি। আমরা কোয়ান্টিটির দিকে ধাবিত হবো অবশ্যই, আমাদের শিক্ষার প্রসার যেমন দরকার আছে, কিন্তু গুণগত মানের দিকটাও আমাদেরকে খেয়াল করতে হবে। কিছুক্ষণ আগে আমার ডায়েশে অনেকেই বলে গেলেন যে শিক্ষা সংক্রান্ত কিছু তথ্য, বিহেভিয়ার হ্যান্ড চেঞ্জিং অ্যাটিটিউড, আপনার যদি বিহেভিয়ার এবং অ্যাটিটিউড চেঞ্জ করতে পারেন, তাহলে আপনি প্রকৃত শিক্ষক বা প্রকৃত শিক্ষা হয়েছে। সেই চেঞ্জ করার দায়িত্বটা আমাদের উপরই বর্তায়, যেহেতু আমরা একটা ট্রেনিং কলেজ, আমরা সেই জায়গা থেকে একটা বাচ্চা বা একটা শিক্ষার্থী বা একজন শিক্ষককে তৈরি করার চেষ্টা করি, যাতে করে অন্তত তার বিহেভিয়ারটা। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভিসেনার রিপোর্ট, টাইমস 14 বাংলা।